নমস্কার বন্ধুরা, দেখে দেখিসনা বাঙালি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি বাম মাছের একটু ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু বাম মাছটা ভুনা ভুনা করব। এখন নদীর জলে দেশি বাম মাছ খেতে অনেক টেস্টি। জানি না আপনাদের পছন্দ কিনা, তবে আমি খুব পছন্দ করি নদীর জলে বাম মাছ খেতে। তো অবশ্যই আমার রেসিপিটা দেখবেন, দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি খেতে দারুণ লাগবে। তো আমি মাছগুলো কড়াইয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছিলাম। তো মাছটা একটু ফিরিয়ে নিলাম। ফিরিয়ে একে একে মাছগুলো নামিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, কারণ বাম মাছটা যেমন শক্ত হয় আবার নরমও। তো যদি ভালো করে ভাজা না হয় তো ওটা খেতে আবার শক্ত হয়ে যায়, সেই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সহজে। তো বাকি যেগুলো ছিল এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, ভেজে ভেজে মাছগুলো আমি তুলে নিচ্ছি। বাম মাছের রান্নার রেসিপিটা খুবই সহজ এবং খেতে অনেক টেস্টি হয়। নদীর জলের মাছ আসলে অনেক টেস্টি হয়, আর এখন বর্ষাকাল যেহেতু তো অনেক নদীতে মাছ পাওয়া যায়, প্রচুর মাছের আমদানি হয় এখন। তো আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো গোটা গোটা করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আর আমার একটা মশলার পেস্টও রেডি করে রেখেছি, মধ্যে জিরা বাটা, আদা বাটা, মরিচ বাটা, আর হচ্ছে টমেটো কুচি, সাথে বাম মাছটাও দিয়ে দিলাম। তাহলে কী হবে, বাম মাছটা একটু নরম হবে, নাহলে যে বললাম বাম মাছটা আবার কড়াইয়ে দিলে একটু শক্ত হয়ে যায়। তো এই জন্য নরমের জন্য আমি এটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম। মাছটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন, কেউ ভুনা খেতে চাইলে আরও কম শুকনো শুকনো দিতে পারেন। তো আমার একটু ঘরে একটু ঝোলের দরকার হয়, সবাই একটু ঝোল ঝোল করে, তো এই জন্য আমি একেবারে শুকনোও করবো না, আবার একেবারে পাতলাও করবো না, মোটামুটি। এবার গরম মশলার কুচি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন ঝোলটা জাল হচ্ছে। 10 মিনিটের মতো আমি ঝোলটা জাল দিব, তারপরে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা খেতে অসাধারণ হয়েছিল, রান্না করার সাথে সাথে আমরা ওটা খাচ্ছিলাম। তো কি বলবো, অনেক 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 টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন।